রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশের পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন পুতিন ইঙ্গিত দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সাম্প্রতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ নিচ্ছেন পুতিনের এই নির্দেশে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে প্রশ্ন উঠছে সত্যি কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছে আছে পুতিনের ইউক্রেন রাশিয়ার হামলার সপ্তম দিন ছিল বুধবার মঙ্গলবার মধ্যরাত থেকেই দেশটির রাজধানীর কিয়েভ খার্কিভ ও কয়েকটি শহরে রুশ হামলার খবর পাওয়া গেছে রুশ কর্মকর্তারা দাবি করেছেন তারা ইউক্রেনের বন্দর শহর খেরসন দখল করেছেন কিন্তু স্থানীয় মেয়র জানিয়েছেন লড়াই এখনো চলছে এখনও পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনের গুরুত্বপূর্ণ কোনো শহরের দখল নিতে পারেনি ইউক্রেন দাবি করেছে যুদ্ধে পাঁচ হাজার আটশো রুশ সেনা নিহত হয়েছে রাশিয়া অবশ্য নিজেদের বাহিনীর হতাহতের কথা জানায়নি ইউক্রেনে চলমান যুদ্ধের জয় পরাজয় ছাপিয়ে অনেকেই পারমাণবিক যুদ্ধের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন পুতিন রাশিয়ার পারমাণবিক বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পর শঙ্কা শুরু হয়েছে রুশ প্রেসিডেন্টের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন তারা জানেন না পুতিন কি চাইছেন কিন্তু আমেরিকান বা রুশ নেতার পক্ষ থেকে পারমাণবিক যুদ্ধের হুমকি দেওয়ার ঘটনা খুব বিরল পুতিনের আদেশকে বাগরম্বর হিসেবে আখ্যায়িত করেছে ন্যাটো চোটের প্রধান জেন্স স্টোল ট্যানবার্গ বলেছেন পুতিনের এ সংক্রান্ত বক্তব্য বিপজ্জনক ও দায়িত্ব জ্ঞানহীন এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে তিনি পারমাণবিক সংঘাতের ধারণাকে অকল্পনীয় হিসেবে উল্লেখ করেছেন মঙ্গলবার পারমাণবিক ইস্যু আবারও আলোচনায় আনেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগে লেভরভ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সভায় তিনি বলেন ইউক্রেন পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে এটি একটি সত্যিকারের বিপদ তাই রাশিয়ার প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন বুধবার তিনি বলেছেন যদি একটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে এতে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হবে এটি হবে ধ্বংসাত্মক পারমাণবিক যুদ্ধের আশঙ্কা এশিয়ায় ছড়িয়ে দিয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জাপানের মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয় বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি জাপানে মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয় বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ইউক্রেনে রুশ আগ্রাসন এবং তাইওয়ানে চীনা আগ্রাসনের হুমকি বাড়তে থাকার কথা উল্লেখ করে সিনজো আবে এই আহ্বান জানান তবে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর এই আহ্বানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন অবশ্য বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন ইউক্রেনে অন্য দেশগুলোকে না জড়ানোর সতর্ক বার্তা হিসেবে দেখা যেতে পারে পুতিনের এই পদক্ষেপকে এটি হয়তো পারমাণবিক অস্ত্র ব্যবহারে পুতিনের ইচ্ছার ইঙ্গিত নয় রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যার ব্যাপারে এখন পর্যন্ত যা জানা গেছে সবই কেবল ধারণা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের মতে রাশিয়ার কাছে পাঁচ হাজার নয়শো সাতাত্তরটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এর মধ্যে দেড় হাজার পরিত্যক্ত হওয়ার পথে ফলে মোটা দাগে রাশিয়ার পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা চার হাজার এছাড়া রয়েছে ছোট এবং কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র এগুলো স্বল্প দূরত্বে যুদ্ধক্ষেত্রে বা সাগরে ব্যবহার করা হয় বিশেষজ্ঞদের ধারণা বর্তমানে রাশিয়ার দেড় হাজার ওয়ারহেড মোতায়েন আছে এগুলো ক্ষেপণাস্ত্র ও বোমা ঘাঁটি অথবা সমুদ্রে সাবমেরিনে রাখা আছে